দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে অঞ্চল ওয়াইজ কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আবার কিন্তু শুরু হচ্ছে। এই নিয়ে আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি জানিয়েছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক মাসে 10,000 ছেলে মেয়েকে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে চাকরি দেবে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অনেক কোম্পানি এমন আছে যারা নিয়োগ করে থাকে, এবং আপনারা জানেন এই দুয়ারে সরকার ক্যাম্পেইনিং এ নতুন ভাবেই কিন্তু এটা শুরু হচ্ছে, এবার ফার্স্ট টাইম শুরু হচ্ছে চাকরির সুব্যবস্থা। এবং এখানে আপনাদের জব প্রোফাইল হবে একটা, সেখানে আপনার বায়োডাটা সমস্ত ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে, এবং সেখান থেকে আপনার জন্য সুইটেবল যে চাকরি সেই চাকরি আপনাকে দেওয়া হবে, এবং বিভিন্ন কোম্পানি সেখানে আসবে এবং তারা প্রার্থী বাছাই করবে। আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, আপনি কোন বিষয়ে পারদর্শী, সেই বিষয়গুলো খতিয়ে দেখে আপনাকে সঠিক পোস্টে নিয়োগ করবে। এবং ইতিমধ্যে অনলাইনে কিন্তু আপনার নাম নথিভুক্ত করতে পারেন, অনলাইন প্রসেস আমি এই ভিডিওতে নিয়ে এসেছি, মন দিয়ে দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। অনলাইনে একটা পোর্টাল লঞ্চ করেছে, সেই পোর্টালে আপনারা কর্মদিশা যে রয়েছে আমার কর্মদিশা সেই পোর্টাল, অর্থাৎ এটা হচ্ছে উৎকর্ষ বাংলার আন্ডারে কিন্তু রয়েছে। উৎকর্ষ বাংলার যে প্রজেক্ট সেই প্রজেক্টের অন্তর্গত তারা কিন্তু অনলাইনে নাম নথিভুক্ত করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই অনলাইনে এই মুহূর্তেও কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন, এবং পরবর্তীতে আরও আপডেট আসবে। আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখুন কিভাবে অনলাইনে নাম নথিভুক্ত করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং অবশ্যই আপনাকে বলবো আপনি ভিডিওর নিচে দেখুন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন, তাহলে কোনো রকম আপডেট কখনো মিস হবে না। তো আজকের এই বিগ ব্রেকিং লেটেস্ট তথ্যপূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে। তো চলুন দেখে নেই। আগামী জানুয়ারি মাসের 2 তারিখ থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে, এবং দুয়ারে সরকার থেকে যে নতুন স্কিম চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা হচ্ছে 10,000 ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা। এটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি এর আগেই ইন ডিটেলসে। 10,000 চাকরি দুয়ারে সরকার থেকে নিয়োগ, প্রত্যেক গ্রাম থেকে কিন্তু চাকরি দেওয়া হবে, প্রত্যেক গ্রামেই কিন্তু নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। দুয়ারে সরকার এখান থেকে আপনারা চাকরিতে আবেদন করতে পারবেন, অবশ্যই মাধ্যমিক পাস, এইট পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, যে কোনো যোগ্যতায় আপনাদের জন্য কিন্তু চাকরি সেখানে থাকবে। এবং বলে রাখি এই উৎকর্ষ বাংলা কর্মদিশা যেটা যে স্কিমটা চালু করেছে সেটা হচ্ছে কর্মদিশা, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। দেখতেই পাচ্ছেন এই যে পোর্টালটা চালু করেছে সরকার, এবং এটা উৎকর্ষ বাংলা যে স্কিম প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের আন্ডারে কিন্তু এই কর্মদিশা রয়েছে। এবং এখান থেকে আপনারা ইংরেজি বাংলা দুটো ভাষা পেয়ে যাবেন, ইংরেজিতে ক্লিক করলে এটা ইংরেজিতে চলে আসবে এবং বাংলায় ক্লিক করলে বাংলা ভাষায় চলে আসবে। আপনার আগ্রহ অনুযায়ী পেশা বুঝে নিন, আপনি কোন দিকে পারদর্শী রয়েছেন, কি আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি এটা বাংলা করে দিলাম, বাংলা করে দেওয়ার পর দেখুন এখানে আপনার আগ্রহ অনুযায়ী পেশা বুঝে নিন। এখানে মোবাইল নাম্বার চেয়েছে এবং আপনার জন্মের তারিখটা এখানে বসাতে বলেছে। তো এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ওয়েব পোর্টালটা কিন্তু নতুন ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, একদম লেটেস্ট, যেহেতু এখনো পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পেইনিং শুরু হয়নি, 2 তারিখ থেকে শুরু হবে। তো এটা কিন্তু আগামীতে সব সময় থাকবে এটা, তাই নতুন ভাবে কিন্তু তৈরি করেছে। এবং এই নতুন তৈরি করার পর যেহেতু এখনো দুয়ারে সরকার চালু হয়নি, সেহেতু এই জায়গায় কিন্তু এখন ওয়ান টাইম পাসওয়ার্ডের একটা সমস্যা হচ্ছে। আপনারা নিজেরাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আপনারা এখানে জাস্ট মোবাইল নাম্বার জন্ম তারিখ দিয়ে ওটিপি তে ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু এখন ওটিপি আসবে না, অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু ওটিপি পাবে না। তো আপনারা নিজেরাও ট্রাই করবেন, এবং এটা পোর্টালটা এখনো অনেক কাজ বাকি, এই ওয়েব পোর্টালটা আরো সাজাচ্ছে ডেভেলপাররা, এবং সাজানোর পর আর যখন চালু হবে দুয়ারে সরকার ক্যাম্পেইনিং তখন কিন্তু আপনারা এখান থেকে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে, যাতে করে দুয়ারে সরকারে ভিড় কম হবে। দুয়ারে সরকারে যাতে ভিড় কম হয় তাই কিন্তু এই ওয়েব পোর্টালটা চালু করেছে উৎকর্ষ বাংলা কর্মদিশা। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তারা কিন্তু এটা লঞ্চ করেছে, এবং আগামীতে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তবে এই মুহূর্তে কিন্তু আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন না, কেননা এখনো দুয়ারে সরকার চালু হয়নি। দুয়ারে সরকার চালু হয়ে গেলেই তারপর থেকে কিন্তু এখানে খুব স্মুথলি কিন্তু কাজ করবে এই পোর্টালে। আপনারা অবশ্যই ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে।
যখনই এখান থেকে ভালোভাবে চালু হয়ে যাবে আমরা কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম যে ইতিমধ্যেই নতুন পোর্টাল চালু করেছে রাজ্য সরকার উৎকর্ষ বাংলা স্কিমে, কর্মদিশা প্রকল্পে নিয়োগ সংক্রান্ত এই পোর্টাল, এখান থেকে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন এবং এখানে একটা প্রোফাইল, এমন একটা প্রোফাইল ক্রিয়েট হবে আপনাদের যে বিভিন্ন প্রশ্ন উত্তর সেখানে থাকবে। সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোন দক্ষতা রয়েছে। আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজ রয়েছে, কোন কাজের জন্য আপনি সুইটেবল, কোন কাজের জন্য আপনি যোগ্য সেটা কিন্তু এখান থেকেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যখনই এখানে ভালোভাবে চালু হয়ে যাবে এই পোর্টাল, যখন ওটিপি আসবে, ওটিপির সমস্যা যখন থাকবে না, তখন কিন্তু এখান থেকে আপনারা ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। তো এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, পরবর্তীতে আমরা আবারও কিন্তু ইন ডিটেলস জানিয়ে দেবো। তো আপনারা নিজেরা এখনই দেখতে পারবেন ট্রাই করে, আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে, আপনারা জাস্ট ক্লিক করে দেখবেন। এবং টাটা গ্রুপ অফ কোম্পানি যে রয়েছে, টাটাও কিন্তু এর সঙ্গে অ্যাক্টিভেট রয়েছে, লিঙ্ক রয়েছে, টাটা কোম্পানিতেও কিন্তু আপনারা চাকরি পেতে পারেন। এখানে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি বিভিন্ন রয়েছে, বিভিন্ন টেকনিক্যাল কোম্পানি রয়েছে, বিভিন্ন বিভিন্ন বড় বড় গাড়ির কোম্পানি রয়েছে, বাইক কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলোতে আপনারা চাকরি পেতে পারেন, বিভিন্ন পদে কিন্তু চাকরি পেতে পারেন এখান থেকে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, তাই কমেন্ট করে আপনারা জানাবেন যদি আরো কিছু প্রশ্ন আপনাদের থাকে। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন।